নমস্কার, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। আজি অসমলৈ আহিব নির্বাচন আয়োগৰ দল। দলটোত আহিব মুখ্য নির্বাচন আয়ুক্ত রাজীব কুমার, নির্বাচন আয়ুক্ত অরুণ গোয়েল আৰু অনুপ চন্দ্র পাণ্ডেও আছে। লোকসভা নির্বাচনের প্রস্তুতিক লৈ আলোচনা কৰিব দলটোৱে। বুধবাৰে গুৱাহাটীত সকলো জিলা আয়ুক্তৰ সৈতে কৰিব আলোচনা। কংগ্রেসী বিধায়কর বিজেপিলৈ মুকলি সমর্থন। কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক সিদ্দেক আহমেদে নির্বাচনত সমর্থন জানাব বিজেপি প্রার্থীক। বিজেপি প্রার্থী কৃপানাথ মল্লাক সমর্থন দিব বলে মুকলি ঘোষণা দক্ষিণ করিমগঞ্জের বিধায়কগী। ধুবুরী কোকরাঝার সীমান্ত রূপসীত নিশা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দুর্ঘটনার থিতাতে মৃত্যু দুজনের, গুরুতরভাবে আহত আন এজন। তীব্রবেগী বাইকে গছত খুন্দা মরার ফলত ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনার থিতাতে মৃত্যু রূপসী প্রথম খণ্ড গাঁওয়ার শহীদুর আলী আর নূর ইসলামর। আনহাতে গুরুতরভাবে আহত শাহা আলম হকক ধুবুরী মেডিকেল কলেজত ভর্তি করা যদিও উন্নত চিকিৎসার গুয়াহাটীলৈ প্রেরণ করা হয়েছে। উন্নয়নের বতরা লৈ আজি ছখন জেলাত রাজ্য সরকারের বিকাশের যাত্রা। বঙ্গাইগাঁও, বজালি, যোরহাট, দরং, চিরাং আর মরিগাঁওত প্রায় 2,500 কোটি টাকার আঁচনি শুভারম্ভ। শিলান্যাস আর ভূমিপূজন করা হব। বঙ্গাইগাঁও আর বজালির অনুষ্ঠানত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বঙ্গাইগাঁওত মুখ্যমন্ত্রীগিয়ে 171 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন তথা আধারশিলা স্থাপন করার বঙ্গাইগাঁওত 150 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 24টা প্রকল্পের ভূমিপূজন করব মুখ্যমন্ত্রী। 3 লোকসভা সমষ্টিত প্রায় চূড়ান্ত AIDFর প্রার্থী। ধুবুরীত বদরুদ্দিন আজমল, নগাঁওত আমিনুল ইসলাম, করিমগঞ্জত ডাক্তর বাহারুল ইসলাম আর শফিকুল ইসলাম চৌধুরীর মাজত গণা আজোড়া। করিমগঞ্জ সমষ্টিত দুজনক দাবিদার উলার সিদ্ধান্ত লওয়ার বিপাঙত আজমল। সোমবারে অনুষ্ঠিত জেনেরেল কাউন্সিলর বৈঠকত প্রার্থিত্ব সন্দর্ভত আলোচনা। এই বৈঠকতে ধুবুরীত বদরুদ্দিন আজমল আর নগাঁওত বিধায়ক আমিনুল ইসলামর প্রার্থিত্ব প্রায় চূড়ান্ত। নির্বাচনের পূর্বে গভীর রাজনৈতিক সংকটত লুৰিণজ্যোতি গগৈ। সর্বানন্দ সোণোৱালের প্রার্থিত্বর পিছতে বিভাগত লুৰিণজ্যোতি। নিরাপদ সমষ্টির সন্ধান, ফোন কলর রাজনীতিক লোল পার লক্ষিমপুর ডিব্রুগড়। মুকলি হল গুয়াহাটী উত্তর গুয়াহাটী দলংর দক্ষিণ পারর এলিভেটেড করিডর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে 1.2 কিলোমিটার দৈর্ঘ্যর উড়ন সেতুর এটা অংশ। মহানগরীত এলিভেটেড করিডর মুকলি করে নিজে গাড়ি চলালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর কাষত বহিল রিণিকী ভূঁয়া শর্মা। ভূতনাথরপুর মাছখোয়ালে মুখ্যমন্ত্রী মুকলি করিলে এলিভেটেড করিডর। লক্ষিমপুরত সন্ধিয়ার ভাগত সংঘটিত হয়েছে শোকাবহ দুর্ঘটনা। তীব্রবেগী যাত্রীবাহী রেলের খুন্দাত মৃত্যু এটা বন্যহস্তির। দুলুং সংরক্ষিত বনাঞ্চলত সংঘটিত হয় এই ঘটনা। ঘটনাক লৈ সমগ্র অঞ্চলত সৃষ্টি হয় প্রতিক্রিয়া। শিপাঝারের ন আলিত ভূমিকেন্দ্রিক সংঘাত। দুই ফৈদর সংঘাতত গুরুতরভাবে আহত 3 জন। এটুকুরা ভূমিক লৈ দুই ভাতৃর মাজত হয়েছিল সংঘাত। আহত মহরুম আলী, আনরি বেগম আর মিনহাজুল হক, আলাউদ্দিন হক আর পরিয়ালর বিরুদ্ধে আক্রমণের অভিযোগ। বিরোধী শূন্য হল অরুণাচল প্রদেশ। সোমবারে দুজনক বিধায়কে কংগ্রেস ত্যাগ করে যোগ দিলে বিজেপিত। বিধায়ক লম্বু টাইং আর শকত আওয়াহর বিজেপিত যোগদান। অরুণাচল বিজেপির উপসভাপতি তার তারককে ধরে বহু শীর্ষ নেতার উপস্থিতিত গেরুয়া বহন পরিধান বিধায়ক দুজনের। বিজেপিয়ে প্রথমখন প্রার্থী তালিকা প্রকাশ করার পাছতে থর্কাচুটি হেরুয়াইছে বিরোধী। সর্বানন্দ সোণোৱালক ডিব্রুগড়ত প্রক্ষেপর পাছতে স্থিতি সলনি হয়েছে বিরোধী শিবিরর। ডিব্রুগড়ের নির্বাচন খেলার প্রস্তুতি চলায়ও শেষ মুহূর্তত থমকি রয়েছে লুৰিণজ্যোতি গগৈ। বিকাশের বার্তালৈ অবিজেপি শাসিত 5 রাজ্যের ভ্রমণসূচী প্রধানমন্ত্রীর। তেলেঙ্গানা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু আর বিহারত আধারশিলা স্থাপন করব কেইবাটাও প্রকল্পর। সোমবারে তেলেঙ্গানার প্রধানমন্ত্রী আরম্ভ করেছে বিকাশের যাত্রা। বরপেটাত নগদ 5 লাখ টাকা উধাও চোর। দিন দুপুরতে বরপেটা শহরত চিলনি চোরের সন্ত্রাস। বরপেটা শহরের শান্তিনগর নিবাসী সোণ দাস নামের লোকজনের টাকার বেগ লুটিলে চোরে। লোকজনে গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের উলিয়াইছিল ধনরাশি। 11 সমষ্টির প্রার্থী ঘোষণার পাছতে নির্বাচনী রণকৌশলক তৎপর বাজপেয়ী ভবন। রাষ্ট্রীয় সাংগঠনিক সম্পাদক বিয়াল সন্তোষের উপস্থিতিত রাজ্যিক বিজেপির কার্যালয়ত রুদ্ধদ্বার বৈঠক। এই বৈঠকত নির্বাচনী প্রচার কৌশল সন্দর্ভত আলোচনা। নাগালেন্ডর টিজিটত অসম রাইফলস আর এনএসিএন আরর মাজত সংঘর্ষ। দুইপক্ষের মাজত সংঘটিত গুলিয়াগুলিত এজন এনএসিএন আর কেডারর মৃত্যু। নাগালেন্ডর টিজিটর পুরনি সাংসা বস্তিত সংঘটিত হয়েছে এই ঘটনা। বুজন পরিমাণের অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে ঘটনাস্থলীর। প্রকাশ পালে কালপুরুষ পঞ্জিকা। কালপুরুষ পঞ্জিকার ভবিষ্যৎবাণী, মকর রাশি অনুসরি ভারতবর্ষের এই বর্ষটো ভাল হব। শিক্ষা ক্রীড়াত দেশের সুনাম হব, রাইজে শান্তিতে বাস করব।
কালপুরু পঞ্জিকা অনুসরি মোদী সরকারক কেতু দশা চলি আছে। এই সময়ত মোদীর অতি ভাল দেখিবলৈ পোৱা হৈছে। বৰষুণৰ পৰিমাণ কমিব, উত্তাপৰ মাত্ৰা এবাৰ বহুত বৃদ্ধি পাব, অসমত কৰ্কট ৰাখিব ৰাখিৰ অসমত কৰ্কট ৰাখিৰ পৰা বছৰটো আৰম্ভ হ'ব। অসমত নতুন নতুন উদ্যোগ স্থাপন হ'ব, সীমা সমস্যা চৰকাৰক কিছু অস্বস্তিত পেলাব, অসমত বিৰোধী শূন্য হৈ পৰিব, অসমৰ ৰাজনীতিত শুক্ৰ দশা চলি আছে, যথেষ্ট ভাল হ'ব বুলি কালপুৰুষ পঞ্জিকাত প্ৰকাশ। বিরোধী দলপতি ভূপেন বৰাৰ তেওঁৰ কর্মস্থানত রাহু আছে। 23 চনৰ ডিসেম্বৰৰ পৰা 2026 চনলৈ কর্মত রাহু আছে আৰু সেই কাৰণে দলত নেতা দল ত্যাগ হৈ থাকিব। রাহুল গান্ধীৰ দশা গণনা অনুসৰি এই বৰ্ষটো ভাল নহয়। রাহুল গান্ধীয়ে ঠায়ে ঠায়ে সুনাম কৰিব, কিন্তু কষ্ট হ'ব বুলি প্ৰকাশ কালপুৰুষত। কালপুৰুষৰ গণনা ফল অনুসৰি বিজেপিৰ ভাল হ'ব, একক সংখ্যাগরিষ্ঠতা লাভ কৰিব, অসমত লোকসভাৰ আসন 12খন পোৱাৰ সম্ভাৱনা আছে বুলিও পঞ্জিকাত প্ৰকাশ। বশিষ্ঠৰ বাজপেয়ী ভৱনত লোকসভাৰ বিস্তাৰকৰ গুৰুত্বপূৰ্ণ বৈঠক। ৰাষ্ট্ৰীয় সাংগঠনিক সাধাৰণ সম্পাদক ভি এল সন্তোষৰ উপস্থিতিত এই বৈঠক। প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশৰ পিছতে নিৰ্বাচনত বিজেপিয়ে সাংগঠনিক দিশত কি কি ৰণনীতি ল'ব তাৰ ওপৰত আলোচনা হৈছে বৈঠকত। সৰ্বানন্দ সোণোৱালৰ নাম শুনি পলাব বিচাৰিছে লুৰিণজ্যোতি গগৈয়ে। সৰ্বানন্দ সোণোৱাল ডিব্ৰুগড়ত বহু লাখ ভোটত জিকিব বুলি মন্তব্য মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ। যোৰহাটত তপন গগৈ 100% জয়ী নিশ্চিত বুলি দাবী মন্ত্ৰীগৰাকী। গৌৰৱ গগৈকো তীব্ৰ কটাক্ষ পীযুষ হাজৰিকাৰ। গৌৰৱ গগৈক পলৰীয়া আখ্যা পীযুষ হাজৰিকাৰ। গৌৰৱ গগৈ যলৈকে যাব তাতেই হৰুৱাম বুলি মন্তব্য মন্ত্ৰী পীযুষ হাজৰিকা। ছ'চিয়েল মিডিয়াত নাম সলাইছে বিজেপিৰ শীৰ্ষ নেতাই। প্ৰকৃত নামৰ কাষত লিখিছে মোদী কা পৰিবাৰ। নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত বিজেপিৰ নতুন ৰণকৌশল। অমিত শ্বাহ জে পি নাড্ডাই লিখিছে মোদী কা পৰিবাৰ। অহা 9 মাৰ্চত যোৰহাটলৈ আহিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। দেশৰ প্ৰধানমন্ত্ৰীৰ যোৰহাটলৈ আগমনক লৈ যুদ্ধকালীন প্ৰস্তুতি চলিছে। যোৰহাটত এই বিশাল আয়োজনৰ তদাৰক কৰিবলৈ তথা চৰকাৰী কাৰ্যসূচীসমূহৰ বাবে যোৰহাটলৈ আহিব মন্ত্ৰী সাংসদকে ধৰি বহু শীৰ্ষ আমোলা তথা আৰক্ষী বিষয়া। প্ৰধানমন্ত্ৰীৰ আগমনৰ বাবে ইতিমধ্যে যোৰহাট জিলা প্ৰশাসনে বুক কৰিছে যোৰহাটৰ সকলো হোটেল, ৰিজৰ্ট, লজ তথা গেষ্ট হাউচ। প্ৰায় 800 কোঠা ইতিমধ্যে বুক কৰিছে যোৰহাট জিলা প্ৰশাসনে। 8 মাৰ্চৰ পৰা 10 মাৰ্চলৈকে বুক কৰা হৈছে হোটেলৰ কোঠাসমূহ। উল্লেখযোগ্য যে যোৰহাটলৈ অহা চৰকাৰী বিষয়া তথা আৰক্ষী বিষয়াসকলে তেওঁলোকে হোটেলত থকা খোৱাৰ খৰচ নিজেই বহন কৰিব লাগিব। পিছত বিভাগীয় নিয়ম অনুসৰি চৰকাৰৰ পৰা এই ব্যয়ৰ ধন লাভ কৰিব। জামুগুৰিহাটত শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্ত। উন্নয়নেই বিজেপিৰ মূল নিৰ্বাচনী ইছ্যু বুলি মন্তব্য ৰঞ্জিত দত্তৰ। চতিয়া সমষ্টিৰ বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়ত ৰঞ্জিত দত্ত উপস্থিত হোৱাৰ পাছতে দলীয় নেতাকৰ্মীসকলে প্ৰাৰ্থীগৰাকীক উষ্ম আদৰণি জনায়। 50 ঊৰ্ধৰ সংখ্যালঘু নেতাক ৰাজনীতিত ত্যাগৰ আহ্বান নেমছৰ। সংখ্যালঘু ৰাইজক সদায় ভোট বেংক হিচাপে ৰাজনৈতিক দলসমূহক ব্যৱহাৰ কৰিবলৈ দিয়া নহ'ব বুলি স্পষ্ট ঘোষণা উত্তৰ পূৰ্বাঞ্চল সংখ্যালঘু ছাত্ৰ সন্থাৰ। বৰ্তমানে লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাৰ্থী তালিকা প্ৰস্তুত কৰিব পৰা নাই কংগ্ৰেছে। ৰাহুল গান্ধীয়ে এতিয়াও ব্যস্ত ভাৰতজোৰ ন্যায় যাত্ৰাত। মল্লিকাৰ্জুন খাৰ্গেই কংগ্ৰেছ সভাপতিৰ দায়িত্ব পালন কৰিলেও এতিয়াও কংগ্ৰেছৰ প্ৰতিটো সিদ্ধান্ত যেন ৰাহুল গান্ধীৰ ওপৰতেই নিৰ্ভৰশীল। ৰাজ্যিক বিজেপিৰ তৎপৰতাৰ বিপৰীতে প্ৰদেশ কংগ্ৰেছে প্ৰাৰ্থী তালিকালৈ বাট চাবলগীয়া হৈছে ৰাহুল গান্ধীৰ অনুমোদনলৈ। ভাৰতজোৰত ব্যস্ত ৰাহুল গান্ধীক ৰাজ্যিক নেতৃত্বই সাক্ষাৎ পোৱাই কঠিন হৈ পৰিছে। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা ৰাহুল গান্ধীৰ সাক্ষাতৰ বাবে দিল্লীত বাহৰ পাতিছেগৈ। সমাগত লোকসভা নিৰ্বাচনলৈ সাজু শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ বিজেপিৰ যুৱ মৰ্চাৰ কাৰ্যকৰ্তাসকল। ইতিমধ্যে বিজেপিয়ে প্ৰকাশ কৰিছে অসমৰ আটাইকেইখন আসনৰ প্ৰাৰ্থীৰ নাম। এইবাৰ বিজেপি দলৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তক সহায় কৰিবলৈ সাজু শোণিতপুৰ বিজেপি যুৱ মৰ্চা। আগন্তুক লোকসভা নিৰ্বাচনক লৈ প্ৰতিটো ৰাজনৈতিক দলৰ অংক আৰম্ভ। লোকসভা নিৰ্বাচনত বিপিএফৰে মিত্ৰতা হ'ব এআইডিএফৰ। দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিত বিপিএফক সমৰ্থন জনাব এআইডিএফে। এই তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য এআইডিএফৰ সাধাৰণ সম্পাদক তথা দলগাঁও সমষ্টিৰ বিধায়ক মজিবুৰ ৰহমানৰ। দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিৰ বিপিএফৰ প্ৰাৰ্থী হ'ব কলাইগাঁও সমষ্টিৰ বিধায়ক দুৰ্গা দাস বড়ো। আনহাতে এআইডিএফে 3টা সমষ্টিৰ প্ৰাৰ্থী দিয়াৰ কথা অৱগত কৰে বিধায়কজনে। ৰূপহীহাটত বিজেপিৰ বিশাল বাইক ৰেলীৰে নিৰ্বাচনী ৰণদংকা। নগাঁও লোকসভা সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী সুৰেশ বৰাৰ উপস্থিতিত প্ৰায় 200 কংগ্ৰেছ এআইডিএফৰ লোকে যোগদান কৰিলে বিজেপিত।
বিজেপি লোকসভা নির্বাচনী প্রার্থী সন্দর্ভত বিধায়ক অখিল গগৈর প্রতিক্রিয়া। বিজেপি দলের কাজিরঙ্গা সমষ্টির প্রার্থী কামাখ্যা প্রসাদ দাসা এটা ফুটবল, বিজেপিয়ে তেওঁক ফুটবল খেলার দরে লঠিয়ায় গুড়িয়ায় থাকে বলে মন্তব্য বিধায়ক অখিল গগৈ। এপিএসসি নিযুক্তি কেলেঙ্কারিত নাম সাঙুর খা অভিমন্যু দাসক বিজেপির পোহনীয় অপরাধী আখ্যা অখিল গগৈ। ইন্দ্রাণী তহবিলদারের মৃত্যুর গোচরত অভিযুক্ত হয়ে সাত মাহে পলাতক হয়ে থাকা অভিমন্যু দাসক গ্রেপ্তার করব নোয়ারাতো রাজ্য সরকারের গৃহ বিভাগ আর ডিজিপির চরম ব্যর্থতা বলেও কটাক্ষ। তিনিচুকীয়াত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার্থীক প্রচণ্ড মারপিট, তেজেরে তুমুরলি হল সেন্ট স্টিফেন স্কুলের মেট্রিক পরীক্ষার্থী। সেন্ট স্টিফেন স্কুলের পাঁচজন ছাত্রক বগরায় বগরায় প্রহার করলে ত্রিশজনীয় উদণ্ড যুবকর দলে। সোমবারে সার্বজনীন বিদ্যালয়ত অনুষ্ঠিত হয়েছিল মেট্রিক পরীক্ষা। পরীক্ষার শেষত ঘরলে যাওয়ার পথত সেন্ট স্টিফেন স্কুলের পাঁচজনক ছাত্র গুরুতরভাবে প্রহার করে উদণ্ড যুবকর দলটোয়ে। এদিনের আরক্ষীর জিম্মার পিছত পুনের আদালতত হাজির করা হয় অভিমন্যু দাসক। দেওবারে আরক্ষী এদিন জিম্মাত লৈছিল অভিমন্যুক। সরুপথার আরক্ষীয়ে পুনের অভিমন্যুক জিম্মাত লয়। 11 মার্চত ছানমারি আরক্ষীয়ে জিম্মাত বিচারিব অভিমন্যুক। গোলাঘাট আদালতত অভিমন্যুক জিম্মাত বিচারি আবেদন জানাব ছানমারি আরক্ষীয়ে। বিজেপি নেত্রী ইন্দ্রাণী তহবিলদারের রহস্যজনক মৃত্যুর ঘটনার অন্যতম অভিযুক্ত অভিমন্যু দাস। রূপ সলাই আরক্ষীর চকুত ধুলি দিয়ে পলাই আছিল কুখ্যাত অভিমন্যু। গ্রেপ্তারের ভয়ত বিভিন্ন স্থানত আত্মগোপন করে আছিল। আরক্ষীর ভয়ত বেগ ধরে কুকার্য এরা নাছিল অভিমন্যুয়ে। উজনি অসমত রূপ সলাই বেলেগ পরিচয়ে চলাই আছিল কয়লা সিন্ডিকেট। সাইবার অপরাধীর জালত অভয়াপুরীর বিধায়ক প্রদীপ সরকার। বিধায়কগীর একাউন্টের 80 লাখ টাকা লুট। জালিয়াতিরে বিধায়কজনের ভারতীয় স্টেট ব্যাঙ্ক গুয়াহাটী বঙ্গাঙ্গাঁও আর অভয়াপুরী শাখারপা প্রবঞ্চকে লুটি নিলে 81 লাখ টাকা। বিষয়টো সন্দর্ভত অভয়াপুরী আরক্ষী থানার বিধায়ক প্রদীপ সরকারে রুজু করেছে গোচর। বিধায়কজনে গাড়ি ক্রয় করবলে গাড়ি বিক্রি করা প্রতিষ্ঠানক 10 লাখ টাকার চেক দিয়ার সময়তে পোহরলে আহে বিধায়কজনের একাউন্টের ধন হরলুকি হওয়ার তথ্য। টিভিএস ফাইন্যান্সর জালিয়াতি জড়িত আন এজনক গ্রেপ্তার। দেওবারে নিশা ছানমারি আরক্ষী অভিযান চলায় রুহুল আমিন নামের লোকজনক গান্ধী বস্তির গ্রেপ্তার করে। বামুনী মৈদামের টিভিএস শোরুমত কাম করেছিল রুহুলে। মহানগরীর পানী ঘাইটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পুত্রের হাতত প্রাণ গল পিতৃক। পুত্র প্রন্তোষ দাসর সাবুলর কুবত প্রাণ গল পিতৃক দয়া ভট্টার। পানীঘাইটি থানার অন্তর্গত সপাই ডাঙর এই হত্যাকাণ্ড। তথ্য অনুসরি পিতৃ দয়া ভট্টায় সুরাপান করে প্রতিদিনে ঘরত হুলস্থলীয় পরিবেশের সৃষ্টি করেছিল। দেওবারে নিশাও সুরার দাগিত মাতাল হয়ে পত্নী আর পুত্রক প্রহার করেছিল দয়া ভট্টায়। এই কাণ্ড ক্ষুণ্ণ হয়ে পুত্রই সাবুলেরে প্রহার করাত প্রাণ গল পিতৃক। বাক্সার শালবাড়ীত পৃথকে পৃথকে আটক ড্রাগস বিক্রেতা আর সরবরাহকারী। শালবাড়ীর দলাজানীত স্থানীয় রাইজর সহযোগত আনন্দ বাজার আরক্ষী আটক করে এটা ড্রাগস সরবরাহকারীক। ধৃত ড্রাগস সরবরাহকারীটো চমুয়াগাটির রন্তু খেরকটারী। আনহাতে শালবাড়ী আর গোবর্ধনা আরক্ষীর যুটীয় অভিযানত বিলাসীপাড়া গাঁওয়ার নিজ গৃহরপর আটক জেহেরুল ইসলাম নামক ড্রাগস পেডলারটো। ধৃত জেহেরুলের জিম্মারপর আরক্ষীয়ে জব্দ করে 107টা কন্টেইনার আর 12 গ্রাম হেরোইন। কাছাৰত ঢলাই জব্দ বৃহৎ পরিমাণের গুলি আর ডিটনেটর। সেনা আর আরক্ষীর অভিযানত জব্দ 13 কেজি বারুদ আর 2900 ডাল ডিটনেটর। অঞ্চলটির সেলিম নামের এজন ব্যক্তির ঘরের পুখুরী কাষত পুতি থাকা অবস্থাত উদ্ধার গুলি বারুদখিনি। গোয়ালপাড়াত আরক্ষীর জালত খুদখোর মহিবুল ইসলাম নামের খুদখোরটো গ্রেপ্তার। মহিবুল ইসলামের জব্দ 11টা মোবাইল, এখন বাইক। আরক্ষীয়ে জব্দ করে বহু আপত্তিজনক নথিপত্র। গোয়ালপাড়ার পিটবাড়ীত আরক্ষীয়ে চলাইছিল অভিযান। মানব সরবরাহকারী বিক্রি করা জামগুড়ি হাটর কিশোরক অরুণাচলত উদ্ধার। 3 বছরের অন্তর উদ্ধার। জাহিরুল ইসলাম নামের কিশোরটিক মানব সরবরাহকারী চক্রয় অরুণাচলত বিক্রি করে দিয়েছিল কিশোরটিক। অরুণাচলত দাপ অঞ্চলের উদ্ধার করা হয় কিশোরটিক। বরপেটা শহরত পুনের চিলনি চুরে লুটি নিলে ধন। দিন দুপুরতে বরপেটা শহরত খুন দাস নামের লোকজনের 5 লাখ টাকা থপিয়াই নিলে চিলনি চুরে। বরপেটা জেলার যুটীয়া স্বাস্থ্য সঞ্চালকালয়ের কার্যালয় শহরের সংঘটিত হল চুরির ঘটনাটি। নলবাৰীৰ গোৱাৰা দলত ডকাইতিৰ ঘটনা। ডকাইতে পিষ্টল দেখুৱাই লুটি নিলে নগদ 2.5 লাখ টকা, সোণৰ আ অলংকাৰ। গোৱাৰা দলৰ কমলেশ্বৰ বৰ্মন নামৰ লোকজনৰ ঘৰত ডকাইতি। ডকাইতে প্ৰহাৰো কৰে গৃহস্থক। ঘটনাস্থলীত উপস্থিত হৈ তদন্ত আৰক্ষীৰ। ধুবুৰী গৌৰীপুৰ আৰক্ষীৰ জালত কুখ্যাত গো মাফিয়া। গৌৰীপুৰ আৰক্ষীৰ অভিযানত গ্ৰেপ্তাৰ গো মাফিয়া ৰুজুল হক মণ্ডল ওৰফে আজাহাৰ। চোৰাংগৰু সৰবৰাহ কৰি বিশাল সম্পত্তিৰ গৰাকী ধৃত গো মাফিয়া ৰুজুল হক।
গোৱালপাৰা কৃষ্ণাইত অভিনৱ কৌশলেৰে চোৰে লুটিলে ধন। সুপাৰি ব্যৱসায়ীৰ পৰা চোৰে 5,80,000 টকা লৈ উদ্ধাৰ হ'ল চোৰ। চি চি কেমেৰাত বন্দী হ'ল চুৰিকাণ্ডৰ সমগ্ৰ দৃশ্য। গৰৈমাৰীৰ সুপাৰি ব্যৱসায়ী আব্দুল মালিকে কৃষ্ণাই বজাৰত সুপাৰি বিক্ৰী কৰি লাভ কৰিছিল এই ধন। সুপাৰি বিক্ৰী কৰা 5,00,000 টকাটো নিজৰ পিক আপ ভানখনত উঠি যাবলৈ ওলোৱাৰ সময়তে ধন লুটৰ ঘটনা। স্থানীয় লোকে চোৰাৰ লগত জড়িত থকাৰ সন্দেহত চালকজনক আৰক্ষীয়ে হাতত কটাই দিয়ে। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে তদন্ত। নাজিৰা লিগিৰি পুখুৰী হনুমান বাগ চাহ বাগিচাত অচিনাক্ত মৃতদেহ উদ্ধাৰ। ক্ষতবিক্ষত অৱস্থাত উদ্ধাৰ এজন পুৰুষৰ মৃতদেহ। নাজিৰা আদৰ্শ আৰক্ষী উপস্থিত হৈ উদ্ধাৰ কৰে মৃতদেহটো। ৰাজ্যত অব্যাহত ড্ৰাগছৰ সৰবৰাহ। আমিনগাঁৱৰ 27 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ এখন যাত্ৰীবাহী বাছৰ পৰা ড্ৰাগছসহ আটক 2টা সৰবৰাহকাৰী। লখৰা আই এছ বি টিৰ পৰা ওলাই গৈছিল বাছখন। এছ টি এফৰ অভিযানত আটক সৰবৰাহকাৰী খাৰ্চেদ আলী হামিদা বেগম। নিশা বেলতলা চাৰ্ভিছস্থিত হোটেল ৰয়েল ডি কাছাৰ সন্মুখত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। মহিন্দ্ৰা এক্স ইউ ভি 700 বাহনে নিয়ন্ত্ৰণ হেৰুৱাই প্ৰথমে খুন্দা মাৰি মহতি আনিলে এখন মালবাহী ৰিক্সাক। এই দুৰ্ঘটনাত প্ৰথম পিৰক্ষা পৰে ৰিক্সাখনৰ চালকজন। মহিন্দ্ৰা এক্স ইউ ভি বাহনখনত আছিল দুজন যুৱক। চালকৰ আসনত থকা যুৱকজনৰ অৱস্থা সংকটজনক। আনজন যুৱক কিছু পৰিমাণে আহত হৈছে। আহত এজন যুৱকৰ ঘৰ গণেশগুৰিত, দুয়োজন যুৱকক জি এম চি এইচত ভৰ্তি। যোৰহাটৰ উন্নয়ন মাৰ্কেটৰ ভৱনত অঘটন। লিফ্টৰ বাবে নিৰ্মাণ কৰা গাঁতত পৰিল এজন যুৱক। যোৰহাট পৌৰসভাই লিফ্ট বহুৱাৰ বাবে খান্দিছিল গাঁতটো। এছ ডি আৰ এফে গাঁতৰ পৰা উদ্ধাৰ কৰিলে যুৱকজনক। জে এম চি এইচত ভৰ্তি কৰোৱা হৈছে আঘাতপ্ৰাপ্ত যুৱকজনক। চামগুৰিৰ আমনিত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। ব্ৰইলাৰ ভৰ্তি বাহনৰ খুন্দাত থিতাতে নিহত চাইকেল আৰোহী। দুৰ্ঘটনা সংঘটিত কৰিয়েই বাহনসহ চালকৰ পলায়ন। বৰ্তমানে উদ্ধাৰ হোৱা নাই মৃত ব্যক্তিজনৰ পৰিচয়। 8 মাৰ্চত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ কাজিৰঙা ভ্ৰমণক লৈ ব্যাপক প্ৰস্তুতি। হাতী আৰু জীপ ছাফাৰীৰ ক্ষেত্ৰত নতুন নিৰ্দেশনা। 7 মাৰ্চৰ পৰা 9 মাৰ্চলৈ বন্ধ থাকিব জীপ ছাফাৰী। 8 আৰু 9 মাৰ্চত বন্ধ থাকিব হাতী ছাফাৰী। 9 মাৰ্চত প্ৰধানমন্ত্ৰীৰ আগমনৰ বাবে নৰ কইনাৰ দৰে সজাই পৰাই তোলা হৈছে যোৰহাট। 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিৰ্মাণৰ নামত এন এইচ আই ডি চি এলৰ চূড়ান্ত অৱহেলাৰ পৰিণতিত এক প্ৰকাৰ বিধ্বস্ত হৈ পৰিছে। 9 মাৰ্চত অৰুণাচল প্ৰদেশত বিশ্বৰ আটাইতকৈ দীঘল বাইলেন সুৰংগ উদ্বোধন কৰিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। 13,000 ফুট উচ্চতাত অৱস্থিত এই সুৰংগটোৱে বিশ্বৰ আটাইতকৈ দীঘল বাইলেন সুৰংগ। উন্নয়নৰ বতৰা লৈ 11 মাৰ্চত কলিয়াবৰলৈ যাব মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা। কেইবাটাও নতুন প্ৰকল্প উপহাৰ দিবলৈ কলিয়াবৰলৈ আহিব মুখ্যমন্ত্ৰী। 18টা উন্নয়নমূলক আঁচনিৰ শিলান্যাস আৰু আধাৰশিলা স্থাপন কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে। চি এ এ বাতিলৰ দাবীত শিৱসাগৰৰ আমগুৰিত তীব্ৰ প্ৰতিবাদ। কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি, ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতি, জাতীয় যুৱ বাহিনীয়ে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। কোনো কাৰণতে বহু বিতৰ্কিত নাগৰিকত্ব সংশোধনী আইন মানি নোলোৱাৰ হুংকাৰ। অসমৰ 11খন পলিটেকনিক আৰু 2খন ইঞ্জিনিয়াৰিং কলেজৰ লগতে বৰপেটা পলিটেকনিকত 4থ বৰ্গৰ কৰ্মচাৰীৰ কৰ্মবিৰতি পালন। দৰমহা আদায়ৰ লগতে বিভিন্ন দাবীৰ সমৰ্থনত 4থ বৰ্গৰ কৰ্মচাৰীসকলে অনিৰ্দিষ্টকালীন কৰ্মবিৰতি পালন কৰিছে। চাহবাগানৰ মাটি বেদখলমুক্ত কৰাৰ দাবীত বোকাজানত আচাৰ। 3দিনীয়া অৱস্থান ধৰ্মঘট। চাহ জনজাতি ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত বোকাজান মহকুমাধিপতিৰ কাৰ্যালয়ৰ সন্মুখত ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ। বাক্সাৰ ভাৰত ভূটান সীমান্তৰ সোৱণখাটাত উন্নয়নৰ সপোনা স্বৰূপ। বৃহত্তৰ অঞ্চলটোৰ সহস্ৰাধিক কৃষক ৰাইজে এটুপি পানীৰ অভাৱত কক বকাই থাকিবলগীয়া হৈছে। বছৰ বছৰ ধৰি নদীৰ বুকুত প্ৰাকৃতিক বান্ধ দি পথাৰলৈ পানী বোৱাই আনি কৃষি কৰ্ম কৰি আহিছে ৰাইজে। ৰাজ্য চৰকাৰৰ লগতে বি টি আৰ প্ৰশাসনৰ মুৰব্বীসকলে অঞ্চলটো পৰিদৰ্শন কৰি সমস্যা সমাধানৰ প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছিল। কিন্তু আজিলৈকে কোনো এটা প্ৰতিশ্ৰুতি কাৰ্যকৰী নহ'ল, যাৰ বাবে আগন্তুক লোকসভা নিৰ্বাচনত ভোট বৰ্জনৰ হুংকাৰ ক্ষোভিত ৰাইজৰ। চিৰাঙৰ এখন ভঙা দলঙে জলাকলা খুৱাইছে স্থানীয় ৰাইজক। ধেমাজুলিত দৈহাৰঘাট নৈৰ ওপৰত থকা বাঁহৰ দলঙেৰে ৰাইজৰ বিপদ সংকুল যাত্ৰা। প্ৰতিদিনেই ভঙা বাঁহৰ দলঙেৰে কণ কণ ছাত্ৰ ছাত্ৰীৰ ভয়ংকৰ যাত্ৰা। যিকোনো মুহূৰ্ততে দুৰ্ঘটনাৰ আশংকা। কিন্তু আজি পৰ্যন্ত স্থানীয় জনপ্ৰতিনিধিয়ে ইয়াত এখন পকী দলঙৰ ব্যৱস্থা কৰি নিদিয়াত ৰাইজে ক্ষোভ প্ৰকাশ কৰে। ভগ্ন বাঁহৰ দলংখনেৰে অঞ্চলটোলৈ যাব নোৱাৰে এম্বুলেন্স। ৰাইজে বহুবাৰ আবেদন কৰাৰ পিছতো চৰকাৰ প্ৰশাসনে নিৰ্মাণ নকৰিলে এখন দলং। স্থানীয় বিধায়ক সাংসদৰ প্ৰতি ক্ষোভ প্ৰকাশ কৰি স্থানীয় ৰাইজে আক্ষেপ প্ৰকাশ কৰে।
রঙিয়ার কনিহা শিমলুয়াত উজ্জ্বলা আঁচনির নামত ব্যাপক দুর্নীতি। বেলেগর ভোটার কার্ড, রেশন কার্ড আর আধার কার্ডে উজ্জ্বলা আঁচনির গ্যাস সংযোগ ললে রঙিয়ার অর্চনা দেবী নামের মহিলাগুলিয়ে। ঘটনা সন্দর্ভত রঙিয়া থানাত এজাহার দাখিল। সোমবারের পর আরম্ভ হয়েছে যোরহাট মাজুলী সংযোগী দলংর উপর অংশ নির্মাণের কাম। দক্ষিণ পাটর দলং নির্মাণস্থলীত উপস্থিত হয়ে বিধায়ক ভুবন গামে মাঙ্গলিক নীতি নিয়মে এই কামর শুভারম্ভণি করে। ভয়ঙ্কর বায়ু প্রদূষণের কবলত দবকাবাসী। পথ নির্মাণকারী সংস্থায় পথ নির্মাণ করতে পড়া গাফিলতির ধূলির গ্রাসত দবকা শহর। শহরখনত এতিয়া ধূলি বালির পথেরে উলাব নোৱাৰা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহাশিবরাত্রিক লৈ শিবসাগরের ঐতিহাসিক শিবদৌল প্রাঙ্গণত ব্যাপক প্রস্তুতি। ছদিনিয়া কার্যসূচীরে শিবদৌল প্রাঙ্গণত অনুষ্ঠিত হব শ্রী শ্রী মহাশিবরাত্রি পূজা আর মেলা। মুখ্যমন্ত্রী মুকলি করব মহাশিবরাত্রির মেলা। মহাশিবরাত্রি উপলক্ষে সঞ্জাই পড়াই তোলা হয়েছে শিবদৌলের চৌহদ। শিবরাত্রির মেলালৈ আগমন ঘটিব হাজার হাজার দেশী বিদেশী ভক্তর। শিবরাত্রির মেলাত এই বর্ষত 5 শতাধিক বিপণীর ব্যবস্থা করা হয়েছে। দুধনৈ উদয়পুরত অসমৰ দ্বিতীয়খন আয়ুর্বেদিক মহাবিদ্যালয়ের শিলান্যাস। সোমবারে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে মহাবিদ্যালয়ের আধারশিলা স্থাপন করে 70 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হব আয়ুর্বেদিক মহাবিদ্যালয়। সোমবারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল গোকামুখস্থিত সর্বভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডাই ভার্চুয়ালি উদ্বোধন করে প্রতিষ্ঠান। চলিত বর্ষের মে মাসের প্রতিষ্ঠানখনের আইসিএআরত ছাত্র ছাত্রীসকলে পাঠ গ্রহণ করবে। বাক্সার বরমাত উপস্থিত মন্ত্রী ইউজি ব্রহ্ম বরমা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 7 কোটি টাকার প্রকল্পের আধারশিলা স্থাপন করে মন্ত্রী ইউজি ব্রহ্ম। সদ্যঘোষিত ন্যায়িক সেবার পরীক্ষাত উজলির কলিয়াবরের জ্যোতি শিখা চৌধুরী। ন্যায়িক সেবার সদ্যঘোষিত ফলাফলত লাভ করেছে 19 সংখ্যক স্থান। জ্যোতি শিক্ষার সফলতার উৎফুল্লিত কলিয়াবরবাসী রাইজ। মাজুলীর মুখাশিল্প আর সাঁচিপাতর চিত্রই লাভ করলে ভৌগোলিক স্বীকৃতি। মুখাশিল্প আর সাঁচিপাতর চিত্রই লাভ করলে জিআই ট্যাগ। মহাপুরুষজনার সৃষ্টি মুখা কলাক বিশ্বব্যাপী প্রচার আর প্রসারের ক্ষেত্র সামগ্রী সত্রে প্রজন্মর পাছত প্রজন্মই কাম করে আছে। এই খবরে উৎফুল্লিত করে তুলিছে মাজুলীবাসী। প্রাক্তন মন্ত্রী রমণী বর্মনের দেহাবসান। নলবাড়ী বাসভবনত দেহাবসান রমণী বর্মনের। পুয়া 6 বজাত শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মন্ত্রীগুলির। গোলাপ বরবরা নেতৃত্বাধীন জনতা সরকারের মন্ত্রী আছিল বর্মন। গৃহমন্ত্রী আর শিক্ষামন্ত্রীর দায়িত্বত আছিল রমণী বর্মন। রঙিয়া শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের বারে রঙিয়া সাংস্কৃতিক শোভাযাত্রা। মহাবিদ্যালয়খনের উপাধ্যক্ষ নমিতা হালুর নেতৃত্বত কেবা শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে শোভাযাত্রাত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সাংস্কৃতির পরম্পরার সুন্দর নিদর্শন দাঙি ধরে। মিছামারী গাভরু খণ্ড বন কার্যালয়ের পর এগারী বন কর্মীক স্থানীয় রাইজে জানায় বিদায় সম্বর্ধনা। উত্তর মিছামারী হাইস্কুলের প্রধান শিক্ষক মনমোহন ডেকার সভাপতিত্বত বন কর্মী ওয়ান পবিত্র হাজংক আনুষ্ঠানিকভাবে জানা হয় বিদায় সম্বর্ধনা। ডিমরিয়ার টোপাতলী তিওয়া মহোৎসবের ব্যাপক প্রস্তুতি। 8 মার্চের 10 মার্চল তিনদিনিয়াক অনুষ্ঠিত হব 6ষ্ঠ সংখ্যক তিওয়া মহোৎসব। মহোৎসবের সঙ্গে সংগতি রাখি ফা মহাদেও উৎসবও অনুষ্ঠিত হব। ইয়াকে প্রস্তুতি অব্যাহত। তিওয়া মহোৎসবত উদ্ভাসিত হব ঐতিহ্য পরম্পরা। টোপাতলীর নৈসর্গিক পরিবেশত ইতিমধ্যে মহোৎসবের মূল সভাগৃহ সামাজিক কার্যালয় গৃহ পরম্পরাগত খাদ্য আর বস্ত্র বিপণী গৃহসমূহ সাজু হয়ে উঠিছে। সমান্তরালভাবে মহোৎসবস্থলীর জনগোষ্ঠীয় গীত নৃত্য আর আখড়া চলি আছে। খেল মহারণত রাজ্যিক পর্যায়লৈ নির্বাচিত খেলোয়ৈক সম্বর্ধনা। রঙিয়ার বালিসত্র গোপীনাথ বরদলৈ সংঘর উদ্যোগত সম্বর্ধনা অনুষ্ঠান। বালিসত্র অঞ্চললৈ গৌরব কঢ়িয়াই অনা ঋতুরাজ কলিতা, তন্ভি কাশ্যপ আর মানস কলিতাক সম্বর্ধনা। ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং প্রতিযোগিতা জিলিকিল হাজোর কুঁয়ারপুরের নাজিনা বেগম। নতুন দিল্লির কে ডি যাদব ইন্ডোর স্টেডিয়ামত অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতাখনত সোণ আর রূপর পদক লাভ করবলে সক্ষম হয়েছে নাজিনা বেগম। নাজিনার এই সফলতা উৎফুল্লিত পিতৃ মাতৃ অঞ্চলটির লোকসকল। পদক লাভ করে স্বগৃহলৈ উভতি অহা নাজিনাক জানা হয় বিপুল সম্বর্ধনা। বিভিন্ন দল সংগঠনের লগতে ব্যক্তি বিশেষে শুভেচ্ছা অভিনন্দন জানায় প্রতিভাবান কিক বক্সিং খেলোয়াড়গুলি। নাজিনার সফলতাক উৎফুল্লিত হাজু কুঁয়ারপুরবাসী রাইজ। সামগুরীর বাজিয়াগাঁও মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতি প্রাণজিৎ বরার শিঙিয়াস্থিত বাসগৃহ ঘেরাও।
শতাধিক মহিলাই ঘেরাও করে বিজেপি নেতাজনের ঘর সাত শতাধিক মহিলা আর যুবকক প্রবঞ্চনা করার অভিযোগ বিজেপি নেতাজনের বিরুদ্ধে প্রয়োজনত মুখ্যমন্ত্রীক অভিযোগ দিয়ার হুঙ্কার দিলে প্রতিবাদকারী মহিলাসকলে গুজরাটের জামনগর তিনদিনিয়াকৈ হওয়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধ্যক্ষ মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর প্রাগ বিবাহ অনুষ্ঠানের দেওবারে নিশা অন্ত পড়ল। আম্বানী পরিয়ালে মহা আরতি করার পাশতে হবলগিয়া বুয়ারী রাধিকা মার্চেন্টে পরিবেশন করলে নৃত্য। রাধিকা নৃত্য দেখি আনন্দ ধরে রাখব নিল মুকেশ আম্বানী আর নীতা আম্বানী। তিনদিন ধরে এক মার্চের পর তিন মার্চলে উখল মাখল পরিবেশে বিরাজ করলে জামনগর। দেওবারে অন্ত পড়া প্রাগ বিবাহ অনুষ্ঠানত নৃত্য পরিবেশন করলে রিলায়েন্স ফাউন্ডেশনের অধ্যক্ষা নীতা আম্বানী। নীতা আম্বানীর এই নৃত্যত মন্ত্রমুগ্ধ হল উপস্থিত অতিথিসকল। আর অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর প্রাগ বিবাহ অনুষ্ঠানত সামিল হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। বিমানবন্দরের বিশেষভাবে সজা এখন বাহনত জামনগরের অনুষ্ঠানস্থলীল আদরণি জানা হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক। প্রবেশদ্বারত রাজকীয় আদরণি জানা হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক। আর এয়া দ্রুত সংবাদ, নমস্কার। ভারতর গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। বিস্কুটত কাল